সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি আলোচনা করছি আর্টিকেল। বিগত ক্লাসে আর্টিকেলের উপর তোমাদের আমি একটা ক্লাস দিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে তার পরের অংশ ডেফিনিট আর্টিকেল, দায়ের ব্যবহারগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো দায়ের যে ব্যবহারগুলি আছে এটা বুঝানোর তেমন কোনো বিষয় নেই, কারণ এগুলি আমাদেরকে আত্মস্থ করতে হবে, বারবার পড়ে পড়ে কোথায় দা বসবে সেই নিয়মগুলি তোমাদের শিখতে হবে। তাই তোমাদের বইয়ে যে দায়ের নিয়মগুলি আছে সেটা তোমাদের পাঠ্য বই খুলে দেখো, 57 পৃষ্ঠাতে রয়েছে, সেগুলি ফলো করো এবং তারপর তোমরা নিজেরা এগুলি বারবার পড়ে পড়ে শিখে নাও, যাতে যখন আমরা প্যাসেজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব, সলভ করব, তখন যাতে তোমরা দায়ের ব্যবহার কোথায় দা বসবে সেটা তোমরা বুঝতে পারো। চলো আমরা দায়ের ব্যবহারগুলি দেখি কি। 1 নম্বর নিয়ম হলো, ব্যবহার হলো, নির্দিষ্ট করে বুঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারের পূর্বে দা বসে। যেমন দ্য বয়েস, দ্য বয়েস আর প্লেয়িং, দ্য বয়েস এখানে বহুবচন প্লুরাল, তার আগে দা বসলো। দ্য গার্ল, দ্য গার্ল ইজ রিডিং, মেয়েটি পড়ছে, তাহলে দ্য গার্ল, একটি মেয়ে, তারপরেও তার আগে দা বসলো। তার মানে এখানে মেয়েটিকে এবং ছেলে, অনেকগুলো ছেলে, মানে তাদেরকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই জন্য বয়সের আগে দা এবং গার্লের আগে দা, দা বসেছে। দ্বিতীয় নিয়মটি, এক জাতীয় সকলকে বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। যেমন দ্য কাউ, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, কারণ কাউ বুঝাতে এখানে গরু শ্রেণীকে বোঝানো হয়েছে, গরু জাতিকে বোঝানো হয়েছে, সবাই এক জাতীয়, তাই তার আগে দা বসেছে। এরকম অন্যান্য প্রাণীদের আগেও দা বসবে, কিন্তু এখানে একটু আলাদা নিয়ম আছে। যেমন মানবজাতি, মানবজাতি বুঝাতে ম্যান ও ওমেন, এর আগে দা বসবে না। তারপর নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দা বসে। যেমন দ্য আন্দামানস, দ্য হিমালয়াস, দ্য প্যাসিফিক, কিন্তু একটিমাত্র পর্বত ও দ্বীপ বুঝালে তার পূর্বে দা বসে না। যেমন সন্দ্বীপ, হাতিয়া, মাউন্ট এভারেস্ট ইত্যাদি। 4 নম্বর, ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের আগে দা বসে। যেমন দ্য হোলি কোরআন, দ্য অবজারভার, দ্য গীতা, দ্য বাইবেল, দ্য ত্রিপিটক ইত্যাদি। 5, একক বস্তু যেমন পৃথিবী, চন্দ্র, সূর্য, তারপরে এক দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এগুলির আগে দা বসে। যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ ইত্যাদি। বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দা বসে। যেমন দ্য ইউএসএ, দ্য পাঞ্জাব, দ্য ইউএসএসআর। তারিখের নামের পূর্বে দা বসে। যেমন দ্য 10th November, এখানে 10th November তারিখ বোঝানো হয়েছে, তার আগে দা বসলো। দ্য 26th March। পসেসিভ অ্যাডজেক্টিভের পূর্বে কমন নাউনের ক্ষেত্রে দা ব্যবহৃত হয়। যেমন হি স্ট্রাক মি অন দ্য হেড, দ্য টিচার পুলড দ্য বয় বাই দ্য ইয়ার। জাতীয় সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। যেমন দ্য ইংলিশ, দ্য রিচ, দ্য পুয়ার, দ্য ইংলিশ, দ্য বেঙ্গলি, মানে ইংরেজ জাতি, বাঙালি জাতি, দ্য রিচ, দ্য পুয়ার, মানে সম্প্রদায়, ধনী সম্প্রদায়, গরিব সম্প্রদায়, এদের আগে দা বসলো। সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, দ্য বেস্ট, বেস্ট এটা সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দা বসেছে। দুয়ের মধ্যে তুলনা বুঝাতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। যেমন রুবা ইজ দ্য বেটার অব দ্য টু গার্লস, মানে দুইটি মেয়ের মধ্যে রুবা বেশি ভালো সেটা। যে সকল নাউন দ্বারা বৃত্তি বা পেশা বুঝায় সেই নাউনের পূর্বে দা বসে। যেমন হি জয়েন্ট দ্য আর্মি, আর্মি এটা পেশা বা বৃত্তি, সেজন্য তার আগে দা বসেছে। অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয় তার পূর্বে দা বসে। যেমন এডওয়ার্ড দ্য সেভেন, এডওয়ার্ড দ্য সেভেন, সেভেন এটা অক্ষর দিয়ে লেখা হলো, সেজন্য দা বসেছে সেভেনের আগে। জর্জ দ্য সিক্সথ, তাহলে সিক্সথের আগে দা বসেছে। কিন্তু এই এভাবে না লিখে যদি অর্ডিনাল নাম্বারের পূর্বে দা লিখতে হয় না, তখন যখন অর্ডিনাল নাম্বার রোমান ফিগার দ্বারা লেখা হয়, যেমন দ্য অমর সেকেন্ড, এখানে সেকেন্ড রোমান অক্ষর দ্বারা লেখা হয়েছে, তার আগে দা বসলো না, কিন্তু পড়তে হবে অমর দ্য সেকেন্ড, পড়ার সময় কিন্তু দাটা বলতে হবে ওই সেকেন্ড রোমান অক্ষরে লিখলেও, কিন্তু লিখলে তার আগে দা বসবে না। কোনো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বুঝাতে উক্ত অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। যেমন পিপুল লাভ দ্য ব্রিফ,
মানে লোক কি করে সাহসীদের ভালোবাসে, তাহলে দা ব্রিফ, ব্রিফের আগে দা বসলো, অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বুঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসে, যেমন কারেজ, দা কারেজ অব রিচার্ড, দা কারেজ মানে রিচার্ডের যে মানে উৎসাহ ছিল, আগ্রহ ছিল, কারেজ, দা কারেজ, সেজন্য দা বসেছে। কমন নাউন বা অ্যাডজেক্টিভ যখন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বুঝায়, তখন উক্ত কমন নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে, যেমন দা মাদার রোজ ইন হার, দা মাদারলি এফেকশন রোজ ইন হার, তা এখানে মাদারের আগে দা বসেছে। একই গুণসম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সহিত তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দা বসে, যেমন নজরুল ইজ দ্য শেলি অব বেঙ্গল, নজরুল ইজ দ্য শেলি অব বেঙ্গল, নজরুল হলেন বাংলার শেলির মতো। আমরা জানি শেলি হলেন বিদেশি কবি, তো তার সঙ্গে তুলনা বুঝাতে শেলির আগে নজরুলকে তার সঙ্গে তুলনা বুঝাতে শেলির আগে দা বসেছে। ম্যাটারিয়াল নাউনের পূর্বে দা বসে না, তবে কোনো নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বুঝালে ম্যাটারিয়াল নাউনের পূর্বে দা বসে, যেমন দ্য পারফিউম অব সাউদি আরবিয়া ইজ ফেমাস, দ্য পারফিউম অব সাউদি আরবিয়া ইজ ফেমাস, দ্য পারফিউম, সাউদি আরবিয়ার পারফিউম যেহেতু বিখ্যাত সেজন্য এই পারফিউমের আগে দা বসেছে। প্রসিদ্ধ ঐতিহাসিক নামের পূর্বে দা বসে, যেমন ইব্রাহিম লোদি ওয়াজ ডিফিটেড ইন দ্য ব্যাটল অব পানিপত। প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে উক্ত অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে, যেমন দ্য গ্রেট অমর, দ্য গ্রেট অমর ওয়াজ দ্য সেকেন্ড ক্যালিফ অব ইসলাম। সিঙ্গুলার ডেজিগনেশন বা পদবী আগে দা বসে, যেমন দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য হেডমাস্টার। আমরা দেখলাম প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, হেডমাস্টার এরা সিঙ্গুলার নাম্বারে আছে, তাই তাদের আগে দা বসেছে। কোনো নাউন যখন সুপারলেটিভের গুরুত্ব বুঝায় তখন তার পূর্বে দা বসে, যেমন মাইকেল জ্যাকসন ইজ দ্য সিঙ্গার অব দ্য ডে। প্লুরাল পরিবারের নামের পূর্বে দা বসে, যেমন দ্য মুঘলস, দ্য পাঠানস, দ্য খানস, এই বংশ, মুঘল বংশকে বোঝানো হয়েছে, পাঠান খান বংশকে বোঝানো হয়েছে, তার আগে দা বসেছে। মেয়েরা এরকম আরও বেশ অনেকগুলি নিয়ম তোমাদের বইতে আছে, তো সবগুলি নিয়ম তোমরা আত্মস্থ করবে, আর আত্মস্থ করার পরে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব এই পেসেস শূন্যস্থান নিয়ে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা তোমাদের পরীক্ষাতে থাকে। তো সেই তার আগে তোমরা নিজেরা এই এ এন এবং দা যে তিনটা আর্টিকেল রয়েছে সবগুলির ব্যবহার নিয়মাবলী ভালো মতো পরিপূর্ণ আত্মস্থ করো, যাতে যখন আমরা পেসেস সলভ করব তখন তাড়াতাড়ি আমরা সেটা করে ফেলতে পারবো। তার আগে তোমরা সবাই ভালো থাকো এবং পড়াশোনা করে এগিয়ে যাও, সুরক্ষিত থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।